আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 8 মহাবিশ্ব। এই অধ্যায়টির অনুশীলনের কিছু সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। পূর্বের পাঠগুলোতে আমরা এই অধ্যায়টি সম্পূর্ণ পড়েছিলাম এবং এই অধ্যায় সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলাম। এই অধ্যায়টি থেকে আমরা কি কি শিখতে পেরেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, এই অধ্যায় থেকে আমরা শিখেছিলাম মহাবিশ্ব সম্পর্কে, মহাবিশ্বের আকার সম্পর্কে, এবং আমরা আরও শিখেছিলাম পৃথিবী কিভাবে ঘুরে, পৃথিবীর গতি সম্পর্কে, দিন এবং রাত, ঋতু এবং চাঁদের দশাসমূহের অবস্থার পরিবর্তন সম্পর্কে। আজ আমরা এই অধ্যায়টির অনুশীলনের কিছু সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন সম্পর্কে জ্ঞান অর্জন করব। প্রথমে আমরা সঠিক উত্তরগুলো দেখে নিই। প্রথমে এক, কোনটি সঠিক? এখানে চারটি অপশন দেওয়া আছে, বলো তো বন্ধু এখান থেকে কোনটি সঠিক? কতে আছে চাঁদের নিজস্ব আলো রয়েছে? খ, চাঁদ একটি উপগ্রহ। গ, চাঁদ একটি গ্রহ। ঘ, চাঁদ সূর্যের চারদিক চারপাশে ঘুরে। বলো তো বন্ধুরা এখান থেকে কোনটি সঠিক উত্তর? হ্যাঁ, চাঁদ একটি উপগ্রহ। আমরা দ্বিতীয় সঠিক উত্তরটি দেখে নিই। দুই, সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? ক, 24 দিন। খ, 27 দিন। গ, 365 দিন। ঘ, 7 দিন। বলো তো বন্ধুরা সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কতটুক সময় লাগে? হ্যাঁ, গ, 365 দিন। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিই এবং এর উত্তর বের করি। প্রথম প্রশ্ন, পৃথিবীর দুই ধরনের গতি কি কি? বলো তো বন্ধুরা পৃথিবীর দুই ধরনের গতি কি কি? হ্যাঁ, পৃথিবীর দুই ধরনের গতি হলো আংশিক গতি এবং বার্ষিক গতি। দ্বিতীয় প্রশ্ন, দিন এবং রাত কি কারণে হয়? পৃথিবী তার অক্ষের উপর লাটিমের মতো ঘুরছে, একে পৃথিবীর আংশিক গতি বলে। এই আনিক গতির কারণেই পৃথিবীতে দিন এবং রাত হয়। তৃতীয় প্রশ্ন, চাঁদের বিভিন্ন দশার কারণ কি? চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময় আলোকিত থাকে, কিন্তু পৃথিবীতে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়। চার নম্বর প্রশ্ন, গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কি? গ্রহ নক্ষত্রে চারদিকে ঘুরে, যেমন পৃথিবী একটি গ্রহ যা সূর্যের চারদিকে ঘুরে। আবার উপগ্রহ গ্রহের চারদিকে ঘুরে, যেমন চাঁদ একটি উপগ্রহ যা পৃথিবীর চারদিকে ঘুরে। পঞ্চম প্রশ্ন, পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কি ঘটে? বন্ধুরা এখানে কি বলা হয়েছে, পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কি ঘটে? আমরা জানি গ্রীষ্মকালে এমনটি হয়ে থাকে। এ সময় পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। এবার আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো দেখে নিই। এক, ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। বন্ধুরা তোমরা কি ঋতু পরিবর্তনের কারণ সমূহ সম্পর্কে জানো? হ্যাঁ, সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর হেলানো অবস্থায় ঋতু পরিবর্তনের জন্য দায়ী। উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে ঝুঁকে থাকে তখন সূর্য রশ্মি অপেক্ষাকৃত খাড়াভাবে আসে এই এলাকায় পড়ে। এছাড়া হেলে থাকার কারণে উত্তর গোলার্ধের এলাকা বেশিক্ষণ ধরে সূর্যের দিকে মুখ করে থাকে। বেশিক্ষণ ধরে সূর্যের রশ্মি পাওয়ার ফলে এই এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পায়, ফলে তখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল দেখা যায়। এই সময় দক্ষিণ গোলার্ধে এই ঠিক উল্টো ব্যাপারটা ঘটে, তখন সেখানে শীতকাল। এভাবে বার্ষিক গতির কারণে ঋতুর পরিবর্তন হয়ে থাকে। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করি। সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন, ব্যাখ্যা করো। পৃথিবী প্রতি 24 ঘন্টায় নিজ অক্ষে একবার ঘুরছে, এই ঘূর্ণন
পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে সম্পূর্ণ করে। পৃথিবীর এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়। তাই প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় এটি সকালে পূর্ব দিকে উঠছে এবং দিন শেষে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, অর্থাৎ সূর্যকে চলমান মনে হয়। তৃতীয় প্রশ্ন, পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে সূর্যের উচ্চতার কী ঘটে, তখন দিন ও রাতের দৈর্ঘ্যের কী পরিবর্তন ঘটে? যখন পৃথিবীর অর্ধেক উত্তরাংশ বা উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে পড়ে তখন সেই অংশে গ্রীষ্মকাল হয়। গ্রীষ্মকালে সূর্য অপেক্ষাকৃত আকাশের উঁচুতে অবস্থান করে। এ সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। চার নম্বর প্রশ্ন, কিভাবে সৌরজগৎ, মিল্কি ওয়ে গ্যালাক্সি ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত? আমাদের সৌরজগতের কেন্দ্রবিন্দু হল সূর্য। সৌরজগতে এই সূর্যকে কেন্দ্র করেই সব গ্রহ এবং উপগ্রহ ঘুরে থাকে। সূর্য আবার অনেকগুলো গ্যালাক্সির মধ্যে মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি নক্ষত্র। প্রতি গ্যালাক্সিতে গড়ে 10,000 নক্ষত্র বা সূর্য থাকে। এসব গ্যালাক্সি আবার একত্রে মহাবিশ্বের অংশ। আমাদের এই মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে। এভাবেই সৌরজগৎ, মিল্কি ওয়ে গ্যালাক্সি ও মহাবিশ্ব পরস্পর সম্পর্কযুক্ত। পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের ছবি দুটি দেখো। দুটি ছবি দিনের এক সময় একই স্থানে তোলা হলেও দেখতে ভিন্ন, এর কারণ কি? বন্ধুরা, তোমরা পাঠ্যবইতে লক্ষ্য করো, এখানে দুটি ছবি দেওয়া আছে। একটি ছবি হচ্ছে বিকাল 5টা জুন এবং বিকাল 5টা ডিসেম্বর, অর্থাৎ বছরের দুইটি মাসে একই সময় দুটি ছবি নেওয়া হয়েছে। এখানে প্রশ্ন করা হয়েছে, দুটি ছবি দিনের একই সময় একই স্থানে হলেও দেখতে ভিন্ন, এর কারণ কি? উপরের দুটি ছবি যদি আমরা লক্ষ্য করি, এখানে দুটি ছবি আমরা লক্ষ্য করি, এখানে প্রথমটি হচ্ছে জুন মাসে এবং দ্বিতীয়টি হচ্ছে ডিসেম্বর মাসে তোলা একটি ছবি। জুন মাসের ছবিটিতে স্পষ্ট দিনের আলো দেখা যাচ্ছে, অন্যদিকে ডিসেম্বর মাসের ছবিতে সন্ধ্যার মতো অন্ধকারাচ্ছন্ন। যদিও দুটি ছবি বিকেল 5টায় তোলা, এরকম হওয়ার কারণ হলো পৃথিবীর বার্ষিক গতি। পৃথিবী সূর্যের চারদিকে 365 দিনে একবার ঘুরে আসে। এভাবে ঘুরে আসার সময় পৃথিবী একদিকে একটু হেলে থাকে। যে অংশে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে সেই অংশে সূর্যের আলো বেশিক্ষণ ধরে থাকে, ফলে ওই অংশে দিন দীর্ঘ হয়। উত্তর গোলার্ধে জুন মাসে গ্রীষ্মকাল ও দীর্ঘদিন বিশিষ্ট হয়। প্রথম চিত্রটি যদি লক্ষ্য করি, এ ঘটনার কারণে বিকাল 5টায় উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। আর দ্বিতীয় ছবিটির ক্ষেত্রে বিপরীত ঘটনা ঘটেছে। উত্তর গোলার্ধে ডিসেম্বর মাসে সূর্যের আলো তীর্যকভাবে কিরণ দেয়, ফলে দিনের চেয়ে রাত বড় হয়। এ কারণে দ্বিতীয় ছবিটিতে মনে হচ্ছে শীতকাল এবং ছবিটিতে 5টায় সন্ধ্যা হয়ে যাওয়াতে অন্ধকারচ্ছন্ন মনে হচ্ছে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। আজকের এই প্রশ্নগুলো তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।